আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। সকালবেলা ঘুম ভাঙতেই সারা পড়ে গিয়েছিল আরামবাগের কালীপুরে। হঠাৎই বুনো হাতি ঢুকে পড়েছে জনবসতিতে। প্রথমে স্থানীয়রা অনুমান করেছিল দুটি হাতি, যদিও পরে বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর এসে তদন্ত করে দেখে দুটি নয়, একটি দাঁতালি দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। হঠাৎ হাতের কাছে হাতি দেখতে পেয়ে অনেকেই কৌতূহলে বসে ছোটাছুটি করতে থাকে, আর এই ঘটনায় তৈরি হয় আতঙ্কের। আরামবাগ পুরাতন বাজারের এক ব্যক্তি হাতিকে আবার প্রণাম করতে গিয়ে বিপত্তি বাঁধান, তাকে সুর দিয়ে তুলে আছড়ে ফেলে দাঁতাল। হুলাপাটিকে খবর দেওয়া হলে হুলাপাটি এসে হাতিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেন, সেখানেও বাধে বিপত্তি। হুলাপাটির এক সদস্যকেও আহত করে ওই হাতি। সারাদিন এদিক ওদিক ত্রস্ত করে দৌড়ে বেরিয়েছে হাতিটি, একদিকে খিদের জ্বালা, অন্যদিকে দলছুট, সেই সঙ্গে লাগাতার অতি উৎসাহী মানুষের অবুঝ তাড়িয়ে চলা ও চিৎকার দলছুট হাতিটিকেও উদ্ভ্রান্ত করে তোলে। সেভাবেই হঠাৎই দুপুরবেলা হাতিটি ঢুকে পড়ে আরামবাগ পুরাতন বাজারেও। সেখানেও বেশ কয়েকজনকে আহত করে, ভাঙচুর করে বেশ কয়েকটি সাইকেল ও বাইক, এছাড়াও কয়েকটি দোকানেও ভাঙচুর চালায়। আরামবাগ জুবিলি পার্কে একটি বাইকে ভাঙচুর করে। বনদপ্তর, প্রশাসন ও হুলাপাটির সদস্যরা হাতিটিকে জয়কৃষ্ণপুর হয়ে কুমুরসা দিয়ে মেদিনীপুরের দিকে জঙ্গলে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আরামবাগ থেকে কুশ কুমার পাড়ে ও সপ্তদীপ দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আমি তোমাকে ফোনটা করলাম, ওই যে হ্যাঁ সেটাই তো বলছি। দুর্দপ্তরের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা রাস্তার উপর বা মাঠে কেউ এতটা দূর করবেন না। হাতিটি যেখানে সেখানে গতি পরিবর্তন করছে, স্যার এই যে গাড়িটা আপনাদের বনদপ্তরের গাড়ি আছে, আপনার কোন রেঞ্জার থেকে আসছে? আমি এসেছি বর্ধমান ডিভিশন থেকে। বর্ধমান ডিভিশন থেকে কতজন এসেছেন আপনাদের? আমার গাড়িতে আছে 15-16 জন। 16 জন আছে। আর এখন হাতিটি গতিমুখ কি? আচ্ছা, ওটা কি হুল্লাপাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হুল্লাপাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আপনার নামটা যদি বলেন, পরিচয়টা যদি দেন। হাতি আসছে, চ চ চ।